ভবিষ্যতে কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে যে আমরা একটা জনপ্রিয় জুটির একত্রিত একটা মিলন আমরা দেখতে পাবো এরকম কিছু? না, এমন তো কিছু নাই, কারণ বিকজ আমি সব আমি শুরু থেকে ক্যারিয়ারে কোন নায়কের সাথে আমার এরকম ধরনের গুণ মানে আরে ক্যারিয়ার না না বলছি জুটির কথা বলছি ও জুটির কথা ও জুটির কথা তুমি তো জান আমারই জান জানি জানি কাছে দেখো কাছে দেখো কাছে দেখো পাশে রেখো চিরদিনই সাথী বন্ধু কম্বালে ভালো না উনি নিজে ভালো তো আপনি ভালো থাকেন সেটাই আমরা চাই। আমার মনে হয় আপনি অনেক ফিল্মিক। পূর্ণিমা তোমার কি মনে হয় ফিল্মিক? এটা তো ফিল্মের জন্য ভালো, কিন্তু আপনার ব্যক্তি জীবনে কি এই ফিল্মিক হওয়াটা প্রভাব ফেলে না? ধরেন আপনি ঘুমোতে যাওয়ার আগে নিশ্চয়ই কানের দুটো দুল খুলতে হয়, হাতের ব্রেসলেট না আমার দুলটা ঘুমোতে থাকে খুলি না চেইন খুলতে খুব হালকা কিচ্ছু খুলি না কানে ব্যথা লাগে না ঘুমানোর সময় না কিচ্ছু খুলেন না মানে খুবই ভালো লাগছে আপনাদের সকলের দোয়ায়। আজকে আমি আচল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর জায়েদকে অনেক থ্যাংকস এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য পরিচালক সমিতির প্রোগ্রাম চলচ্চিত্র পরিচালক সমিতির অনুষ্ঠান। জায়েদ ভাই আপনাকে থ্যাংক ইউ, আপনি নায়িকাদের এভাবে ঠিক করবেন, আমার দিকটাও মাথায় রাখবেন। আমি খুব একা আপনি সালমান খানের মতো হাতে ব্রেসলেট পরেন, আপনি কি সালমান খানকে ফলো করেন ব্যক্তি জীবনেও তার মতো আনম্যারিড থাকতে চান? কখনোই না, এটা আমার পছন্দের জিনিস, একই রকম মিলেই যেতে পারে কাউকে তো ফলো। আমার ব্যক্তিগত জীবন আমার। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।